চুড়া ধরা সব খুলে ফেলতে হবে। ও মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতো ব্যহন জপো লোক কল্যাণ মার্গম ত্রৈলোক্যেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানমৃতবর বপু সীতয়ায়োহি রামহ স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোত্থম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজা অন্ধতামিস্ত্রমিশ্রম গীতম শান্তম মধুরমপি যহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণস্ত্বদানিম জয় জয় রামকৃষ্ণ বংশকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জাননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্যদায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এটা এবছরের শেষবারের মতো আপনাদের সঙ্গে দেখা হওয়া, প্রভুর ইচ্ছা হলে আবার আগামী বছর নতুন করে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই বলছেন না পুরাতন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পুরা এব নব, যে প্রতি যুগে প্রতি কালে সে পুরাতন পুরুষ সেই সনাতন পুরুষ নতুন ভাব ধারণ করে রাখে। ফেসবুকে দেখছিলাম একটা খুব সুন্দর চুটকি দেখছি চলছে, খুব পপুলার, অনেকে শেয়ার করছেন দেখে, শিবরাম চক্রবর্তীর একটা লেখা, যে শিবরাম চক্রবর্তী লিখছেন যে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যতই নতুন বছর হোক না কেন সেটা এক বছরের বেশি টেকে না, এক বছরের বাড়ি সেটা পূর্ণ হয়ে যায়। সেরকম আমরা পড়ছিলাম শ্রীরামকৃষ্ণের সঙ্গে রামচন্দ্রের দর্শন, পরপর দুজনের, মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত দুজনের পরপর ঘটনা আমরা পড়েছি। মনমোহন মিত্র পূর্ব অধ্যায় পড়েছি রামচন্দ্র দত্তের কথা, রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে গিয়ে একবারে প্রশ্নই করে ফেললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রামচন্দ্র দত্তকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বারবার অবহিত করছেন, ঈশ্বর এরকম ঈশ্বর সেরকম ঈশ্বর ওই রকম। তিনি প্রথমে তার বোধটাকে জাগালেন, সেই উদাহরণ দিয়েছিলেন দুধের ভেতরে নবনী আছে, ননি আছে, আমরা সবাই জানি, কিন্তু দুধের দিকে তাকিয়ে থাকলেও চলবে না, দুধে হাত ঘষলে হবে না, দুধে হাত ঘষলে একটু একটু নবনীর স্বাদ পাওয়া যায় কিন্তু সেটা ঠিক নবনী নয়। তাহলে নবনী পেতে গেলে দুধকে মন্থন করে তার থেকে তার নির্যাস বার করতে হবে, সেই নির্যাসকে মন্থন করলে তবে তার থেকে নবনী পাওয়া যাবে। ঠিক জীবনকে যদি আমরা মন্থন না করি তাহলে আমাদের জীবনের সেই আসল সত্তা বোধ আমাদের জাগে না। জীবনে আঘাত যখন আমরা পাই, যখন আমরা বেদনা পাই, যখন তাকে পাওয়ার ইচ্ছা হয়, শ্রীরামকৃষ্ণের ভাষায় মা যাবই বোধ হওয়া, এটা হচ্ছে প্রথম আমরা মন্থন শুরু করতে পারি থাকি। তারপরে এই মা যাব বোধটাকে যখন আমরা আরও বেশি মন্থন করতে থাকি তখন আমাদের সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি হয়, আমাদের বোধ হয় সেই অনন্তের একটি অংশ আমি এবং আমা ভিন্ন এই জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ নেই, তখন আমরা অনুভব করতে পারি সামনের মানুষটির ভেতরে যিনি বিরাজ করছেন আমার ভেতরেও সেই বিরাজ করছেন, তখন ঠিক ঠিক সমত্ব বুদ্ধি, তখন ঠিক ঠিক আত্মবুদ্ধি আমাদের মধ্যে জাগ্রত হয়। রামচন্দ্র দত্ত খুব বুদ্ধিমান মানুষ, তার ভেতরে ওই আগুন জ্বালিয়ে দেওয়ার পরে তার ভেতরে একটি খালি আগ্রহ জাগতে আরম্ভ করেছে, কি করে তিনি ঈশ্বরের দর্শন পাবেন, কেমন করে তিনি ঈশ্বরের দর্শন পাবেন। একদিন তিনি একবারে সকাতরে
একদিন প্রভুদেবেগণ সাক্ষাৎ হরির কবে পাব দর্শন, দেখো মন ধরা নাহি দিলে কিবা ঘটে, জলে আছে জল খাই পিপাসনা মিটে, সাধের গলায় হার জরান গলায় ভ্রমে বুলে ভূমণ্ডলে খুঁজিয়া না পায়। তিনি একেবারে কাতর হয়ে জিজ্ঞাসা করতে থাকলেন যে আমি কেমন করে সেই হরির সাক্ষাৎ পাব। তিনি বললেন, শ্রী রামকৃষ্ণ বললেন, যেরকম আপনারা গলায় সোনার হার পরে থাকেন কিন্তু সোনার স্পর্শ মানে সোনার দাম কতটা, সেটা কতটা মূল্যবান বস্তু সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না, ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক সেই রকমভাবে জল, জলে যে সমস্ত কীট পতঙ্গ আছে তারা জল খায়, পিপাসাও মেটে, কিন্তু পিপাসাটা ঠিক কী জিনিস সেটা বুঝতে পারে না, সহজলভ্যতা সেই খোঁজার যে ইচ্ছে সেটা জাগে না। বলছেন কেমনভাবে জাগে, ভারী সুন্দর উদাহরণ বলছেন, প্রভুদের দেখি ভক্তে কাতর অন্তর, করিলেন শান্তি ভরা করুণা উত্তর, বড় বড় মাছে পূর্ণ সরসীর তীরে, মেছুয়াল যদি শুধু মাছ মাছ করে, উচাটন মন যেন পাগলের পাড়া, তাহে না কখনো হয় পোনা মাছ ধরা, পোনা মাছ ধরিবারে বাসনা হইলে, বসিতে হইবে তীরে চার জলে ফেলে, দিন দিন কিছুদিন জলে দিলে চার, তবে না হইবে তথা মাছেরও সঞ্চার, চারেতে বসিলে মাছ টোপ নাকি খায়, চারের চৌদিকে গন্ধে বেড়িয়া বেড়ায়, কভু দেয় কুট কভু পাঁক দিয়া ভুলে, তা দেখি চারের মাছ বুঝে মেছুয়ালে। মাছুয়াল মেছুর একজন মেছুর উদাহরণ দিচ্ছেন তিনি, বলছেন সে যদি পুকুরের প্রান্তে চতুর্দিকে ঘুরে বেড়ায় আর বলে হায় মাছ হায় মাছ হায় মাছ হায় মাছ, তাহলে তার মাছ পাওয়া হয় না। তখন সে কি করে, খুব ভালো করে নানা রকমের জিনিসপত্র দিয়ে সুগন্ধি টগন্ধি দিয়ে সে চার তৈরি করে জলে ফেলে দেয়। জলে ফেলে দিলে কি হবে, আস্তে আস্তে মাছে সেই ইয়েগুলি খেতে থাক খাবার জন্য এগিয়ে আসে। যখন তারা সম্মিলিতভাবে মাছের জলের নিচে জলের পুকুরের নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে, তখন তাদের গতিবিধি সেই ইয়ের মধ্যে পুকুরের ওপরে ঢেউয়ে হিল্লন কল্লন তুলতে থাকে, তখন মেছুয়ালের মনে বোধ হয় যে মাছ আছে, মাছের অস্তিত্ব সম্পর্কে বোধ হয়। ঠিক সেই রকমভাবে আমরা যখন বন্ধ দরজার বাইরে, হৃদয়ের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুকে এক মনে ডেকে চলি, নিরন্তর ডেকে চলি, নিরন্তর নিজের করুণ আরতি ভালোবাসা এবং ব্যাকুলতা দিয়ে তাকে ডাকার চেষ্টা করি, তার দুয়ারে করাঘাত করতে থাকি, তখন তিনি একটা সময় আমাদেরকে দর্শন দেবেন বলে দরজার কাছে এগিয়ে আসেন। তার পদধ্বনি আমরা শুনতে পাই, ঘরের ভেতরে তার পদধ্বনি শুনে আমাদের মনে আনন্দ হয়। বলছেন চারেতে বসিলে মাছ টোপ নাকি খায়, চারের চৌদিকে গন্ধ বেরিয়া বেড়ায়, কভু দেয় কুট কভু পাক দিয়া বুলে, তা দেখিয়া চারে মাছ বুঝে মাছুয়ালে, এক দৃষ্টে এক মনে থাকে নিরখিয়া, ক্রমে করি বড় ছিপ দুই হাতে ধরিয়া, সৌরভী সুগন্ধি টোপ গাঁথিয়া কাঁটায়, তবে কিছু পরে তার পোনা মাছ খায়, সেই রূপ সাধু বাক্যে করিয়া বিশ্বাস, প্রাণে গেথে নাম টোপ কর প্রয়াস, হৃদি ভরা ধৈর্য লয়ে ভক্তিচার দিবে, তবে না বৃহৎ মাছ শ্রীহরি ধরিবে। তারপরে সেই মাছের যে ছিপটা, সেই ছিপে খুব আকর্ষণীয় টোপ লাগিয়ে জলে ফেলে বসতে হয়, তারপরে তার সেই ফতনাটা যখন নড়তে থাকে তখন টেনে নিয়ে এলে পোনা মাছ ধরা হয়। ঠিক সেই রকমভাবে সাধুবাক্যে বিশ্বাস, সাধুবাক্যে বিশ্বাস কেন, কারণ তিনি সাধু মানে আমার মতো গেরুয়াধারীর বাক্যে বিশ্বাস নয়, যিনি ভগবানকে দর্শন করেছে, যার ভগবানের অনুভূতি হয়েছে, সে গেরুয়াও হতে পারেন সাদাও হতে পারেন, যিনি আমাকে ভগবানের পথ প্রদর্শন করাচ্ছেন, সেই সাধুবাক্যে বিশ্বাস করতে হয় যে তাঁর যে অনুভূতি। দেখবেন স্বামীজির যে তিনটে কথা আছে যা দিয়ে স্বামীজি বলছেন, সেটি যদি কেউ মানে তাহলে মানুষ বা একটি সম্প্রদায় বা একটি দেশ উন্নতির চরম শিখরে ওঠে। তার প্রথম কথাটা হচ্ছে কনভিকশন ইন দি পাওয়ার অফ গুডনেস, সাধুতার শক্তিতে বিশ্বাস। আপনি যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করছেন যে আপনি ভালো কর্ম করলে আপনার ভালো হবে, এই শুভ কর্ম জগতের কাছে শুভ বোধ নিয়ে আসবে,
ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা মেকানিক্যাল হবে, আপনি তাতে কোনো মতেই ভালোবাসা খুঁজে পাবেন না। আপনি যদি একটা শুভ চিন্তাও করেন করবার সময়, যদি এইটাও মনে করেন যে আমার এই শুভ চিন্তা আর 100 অশুভ চিন্তার একটাকে কেটে দেবে, অন্তত জগতে খানিকটা শুভ বোধ মানুষের ভেতর জাগাবে, এই বোধ যতক্ষণ না আপনি জাগাবেন ততক্ষণ পর্যন্ত শুভ বোধ আমাদের জাগে না। তাই বলছেন প্রথমে কনভিকশনটা থাকা দরকার, বিশ্বাস, সাধুতার শক্তিতে বিশ্বাস। বলছেন প্রাণে গেথে নামটোক করহ প্রয়াস, এই রকম বোধ হয় যে তিনি যখন এইভাবে প্রয়াস করে ভগবানকে পেয়েছেন তখন আমিও প্রয়াস করলে তাকে পাবো, এই বোধে নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার চেষ্টাটা অন্যরকমও হতে পারে, যার কাছ থেকে শুনেছেন তার চেয়ে আরো গভীর হতে পারে, কিন্তু প্রয়াসটা থাকা দরকার। আর তিন হচ্ছে হৃদয় ভরা ধৈর্য লোহে ভক্তি চার দিবে তবে না বৃহৎ মাছ শ্রীহরি ধরিবে। স্বামীজি সাকসেসের আরো তিনটে গল্প, তিনটে শব্দ বলেছে। আমাদের যারা ম্যানেজমেন্ট ইদানিং পড়ায় তারা বলে থিওরি, পিওরিটি, পেশেন্স এন্ড পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। পবিত্রতা কি করে? পবিত্রতা আমাদের ছড়ানো মনকে ঘুটিয়ে এনে দেয় এক জায়গায় করে, সংকল্পবদ্ধ করতে চান। ধরুন আপনি সকালবেলা ঠিকই করে রেখেছেন আজকে একবারে ফ্রেশ পাবদা মাছ কিনে নিয়ে আসবেন, এবং পাবদা মাছ কিনে আপনার যে অতিথিরা আসে সেই অতিথিদের আপনি খাওয়াবেন। শ্যামবাজার বাজারে গেলে না, পাওয়া গেল না, তখন আপনি আবার বাস ধরে চলে গেলেন মানিকতলা বাজারে, না সেখানে পাওয়া গেল না, সেখান থেকে আপনি চলে গেলেন কলেজ স্ট্রিট মার্কেটে, সেখানে পাওয়া গেল না, সেখান থেকে নিউ মার্কেট হয়ে ঢাকুরিয়া বাজার থেকে ফ্রেশ পাবদা মাছ কিনে নিলেন। এই দেখুন, এই যে আপনার একটা কনসেন্ট্রেশন, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, এই যে একটা ইচ্ছে, সেই ইচ্ছে শক্তি জুড়ে দেয় যখন আপনার মনটিকে, আপনার ছড়ানো মনকে আপনি গুটিয়ে নিয়ে আসেন। পবিত্রতা হলো সুতোর মতো, যেটা আমাদের ছড়িয়ে দেওয়া মনটাকে এক জায়গায় টেনে নিয়ে আসে। আর সব সময় আমাদের সাফল্য আসে না, কিন্তু যদি আমরা ধৈর্য ধরে থাকি তাহলে দেখবে আমাদের হবে। যখন আপনারা মায়েরা প্রথম রান্না করতে শুরু করেছিলেন, হয় তরকারিটা পুড়ে গেছিল, নাহলে কাঁচা ছিল, নাহলে চিনি বেশি ছিল, নাহলে লবণ বেশি ছিল, নাহলে বিস্বাদ ছিল, কিন্তু প্রথম দিন যদি ছুঁড়ে ফেলে দিতেন তাহলে কিন্তু আর আজকে আপনাকে শেফের মর্যাদা দিত না। আপনি দিনের পর দিন অভ্যাস করেছেন, আয়াস করেছেন, তবে হয়েছে। এটা জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ। আমরা ভাবি রান্না করাটা নাথিং আর ভগবানকে ডাকাটা এভরিথিং, এটা কিন্তু একেবারে ভুল কথা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্রত্যেকটি জিনিস আমাদের সাধন বস্তু হয়ে যায় তাহলে দেখবেন জীবনের মানটা বদলে যায়, জীবনের অর্থটা আমাদের কাছে নতুন রকম হয়ে যায়। এই যে জেন বুদ্ধিস্টদের একটা সুন্দর গল্প আছে, ওরা বলে যে যখন যে কাজটা করবে সমস্ত মন প্রাণ উজাড় করে করলে, ওরা একটা ট্যাংগ্রিন থিওরি বলে, ট্যাংগ্রিন মানে এক ধরনের ফল, বলছেন যখন তুমি ট্যাংগ্রিনটা খাচ্ছ তখন সেটা সব মন প্রাণ উজাড় করে খাও, একবারে শুরু থেকে একবারে তার শেষ অবধি, শেষ দানা অবধি তাকে খাও। তাই বলছেন যখন সাধন ভজন করতে হবে গুরুবাক্যে বিশ্বাস করে মন প্রাণ উজাড় করে আমরা যদি সাধন ভজন করতে পারি, হৃদয় ভরা ধৈর্য লয়ে ভক্তি চার দিবে, সেই কাজটাকে ভালোবাসতে হবে। কাজটাকে যদি আমরা না ভালোবাসি তাহলে কিন্তু হবে না, অনেক ফ্যাক্টরের মধ্যে এটা একটা ফ্যাক্টর। আপনি যদি আপনার সংসারটাকে ভালো না বাসেন তাহলে দেখবেন খুব মনোটোনাস লাগবে, অথচ যদি আপনি আপনার সংসারটাকে, আপনার কাজের জায়গাটাকে, আপনার সাধনটাকে, আপনার জীবনটাকে যদি ভালোবাসেন দেখবেন যে কোনো জায়গায় আপনি সাকসেসফুল। ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা না হলে মডার্ন ম্যানেজমেন্ট গুরুদের ভাষায় সেন্স অফ বিলঙ্গিং, আপনি সেখানকার এই বোধটা আপনার ভেতরে জাগে না। তারা উদাহরণ দেয় একটা, যে আলো, কোনো একটা তোমার অফিসের আলোর সুইচ উড়ে গেছে, ফিউজ উড়ে গেছে, আমরা কী করি অফিসে? আমরা হাত নিচু করে বসে থাকি, কখন ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আসবে, তারপরে এসে আমরা সুইচটাকে, ফিউজটাকে খোলা হবে, তারপরে তার বদল করবে, আবার লাগাবে। বাড়িতে কিন্তু ঠিক উল্টো জিনিসটা করি, আরে কোথায় গেল, কী হলো, বলে একটা টর্চ জোগাড় করি, একটা টুল জোগাড় করি, ফিউজটাকে খুলি, তার লাগাই, তারপরে সেটাকে লাগিয়ে একবারে জিনিসটাকে একরকম একবার চালু করে দিই। কেন করি? দুটোর ভেতরে দুটো অ্যাটিটিউড, একই আমি, দু জায়গায় আমরা দুরকম, কেন? সেন্স অফ বিলঙ্গিংটা আমাদের তৈরি হয়নি, এটা আমার। এই যে মায়ের যে কথায় না, জগৎ তোমার, এই জগৎ আমার, এই বোধটা আসা খুব জরুরি। সেই কারণে জীবন যে কাজটা করছি, যে সাধনটাকে করছি,
সেটাতে ভালোবাসা। শ্রী রামকৃষ্ণ জীবন আমাদের এটা একবার খুব ভালো করে দেখিয়েছেন, যেটি করছেন সেটিতে এত মগ্ন হয়ে গেছেন, কেন মগ্ন হয়েছেন না, সেটিকে তিনি ভালোবাসছেন। যখন তিনি সাধন ভজন করছেন, জগৎ সংসারের কোনো কিছু আর তাকে স্পর্শ করছেন, তিনি জগতের পারে চলে গেছেন। আর যখন তিনি তার নিজের কথায় আঁশ জল ছড়িয়ে দিচ্ছেন, সেই আঁশটি গন্ধ যারা আমরা পেয়েছেন বা আমরা যারা স্মৃতিকথা পড়তে পড়তে যারা সেই আঁশটি গন্ধটা অনুভব করার চেষ্টা করি, দেখবেন এত স্বাভাবিক মানুষ আর আমরা আশা করতে পারি না। তাই বলছেন, তবে না বৃহৎ মাছ শ্রীহরি ধরিবে। একেবারে শ্রীরামকৃষ্ণদেব এই চারটি কথা বলছেন, প্রথম হচ্ছে বিশ্বাস, দুই হচ্ছে অভ্যাস, তিন হচ্ছে ধৈর্য, আর এই তিনটি হলে চতুর্থ ফল লাভ হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তির আগে এই তিনটি স্তর আছে। তারপরে বলছেন, এত শুনি প্রভু বাক্যে রাম মহামতি, চৈতন্য চৈতন্য চরিতামৃত পরে নীতি নীতি, পাঠ সাঙ্গে করে হরি সংকীর্তন, সব কাজে সঙ্গে দাদা শ্রী মনমোহন। চৈতন্য চরিত পাঠে এই হয় ফল, রাম দেখে শ্রী চৈতন্য প্রভু অবিকল। সেকালে আছিল শ্রী চৈতন্য নাম রাষ্ট্র, এই অবতার নাম প্রভু রামকৃষ্ণ। বস্তুতে লীলাতে ভেদ না পড়ে নয়নে, আকারে প্রভেদ মাত্র আর ভেদ নামে। চৈতন্যের নামে দেখে প্রভুর মূরতি, বার্তা না বুঝিতে পারে দত্ত মহামতি। বলছেন কিরকম হয়, যত তিনি প্রত্যেকদিন সন্ধে চৈতন্য চরিতামৃত পড়ছেন, শাস্ত্রের কথা পড়তে হয়। শাস্ত্রের কথা পড়লে কি হয়, আমাদের অনুভূতি হয়। দেখবেন আপনারা যারা দীক্ষিত, আপনারা যদি রামকৃষ্ণ কথামৃত খুব ভালো করে পড়েন, দেখবেন বহু সময় শ্রীরামকৃষ্ণের আচরণের সঙ্গে নিজের গুরুর আচরণ খুব মিল খুঁজে পাবেন। কারণ যিনি তাকে চিনছেন, যিনি তাকে ভাবছেন, তার সত্তা সে প্রাপ্ত হয়। ঠাকুরের নিজের কথায়, বাপের সম্পত্তি যেরকম ছেলে পায়, ভগবানের সম্পত্তি আমরা যদি ভাবি তাহলে সে ভগবানময় হয়ে ওঠে। তাকে সেই একই রকম, কিন্তু তার সত্তার একটা বিকাশ হয়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখে আমাদের বোধ হতো যে শ্রীরামকৃষ্ণ যে তার সন্তানদের ভালোবাসতেন, তার যে সেই বিখ্যাত কথা সেই গামছা নিংড়ানোর মতো কষ্ট হচ্ছে, এটা আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখে বুঝতে পারতাম এটা হয়, এটা সত্যি, এটা গল্প কথা নয়। এই বিশ্বাসটা জাগে, এই বোধটা জাগে। অবতার পুরুষের জীবনী বা তার লীলা কথা পড়লে আমরা যে মানুষরা ভগবানকে ডাকছে, যে মানুষরা ভগবানকে চিন্তা করার চেষ্টা করছে, তাদের ভেতরে ভগবানের স্থূল প্রকাশ অনুভব করতে পারি। এটা হচ্ছে কথা। ঠাকুরকেও চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে শ্রীরামকৃষ্ণের মধ্যে, ব্যক্তি শ্রীরামকৃষ্ণের ভেতরে রামদত্তের চৈতন্য চরিতামৃতের সেই বর্ণনা করা চৈতন্যের যে বিবরণ, সেটিকে যেন মূর্ত বিগ্রহ বলে বোধ হতে থাকলো। এইখানে আমরা গিয়ে থেমেছিলাম, আজকে সেখান থেকে আমরা এগোবো। আর দিন রামচন্দ্র শ্রী মনমোহনে, ডাকিলেন দ্বার দেশে তাহারও ভবনে, প্রভু দর্শনে যেতে দক্ষিণ শহর, শুনো মন কিবা কথা হইল অতঃপর, মিত্রের ঘরণী বড় বিরক্ত তাহায়, নন্দিনীর জ্বর পীড়া ফুটিয়াছে গায়, অতিরে নিষেধ তাই করে বারে বারে, যাইতে না পাবে আজ দক্ষিণ শহরে, বড়ই লাগিল কথা মিত্রের পরাণে, বেদনায় বাড়ি ধারা ঝরে দুনয়নে, বেগবতী বলবতী এতই তখন, বাহিরিল রমণীর না শুনি বারণ, বরসায় জলে ভরা তটিনীর প্রায়, বাঁধ ভেরি ভেঙে চলে রাখে নাহি যায়, তেমতি চলিল মিত্র সঙ্গে ভাই রাম, গোটা পথ চক্ষে জলে ঝরে অবিরাম, একাকি আমার নয় কেবল সংসারে, পতির দুর্গতি অতি প্রতি ঘরে ঘরে, অবিদ্যারূপিণী নারী ধর্ম মারা রীতি, শুধু খুঁজে আত্মসুখ থাক যাক পতি, প্রকৃতি স্বভাবে জাতি পিসাচি সমান, পতির শনিত পানে পিপাসা মিটান, নাম সহধর্মিনীর এমন রমণীর, জানি না কি গুণ কেবা করিল বাহির, ভরি ভরি ফাঁকি খাদে কথারও গরণ, বিনা বনিয়াতে করে দেউল রচন, ধর্মনাশী কর্মনাশী কুহকের চেরে, গরীর গড়ল আদানে হৃদি রত্ন ধন হেরে, চিরকাল তরে করে দাসী বলে দাস,
সাবাস মোহিনী তোরে সাবাস সাবাস কায়াগত মায়া শক্তি এত বহে জোর পুরুষ পশুর প্রায় কুহকে বিভর প্রার্থনা তা কর নারীর মনে যেন পথ মনে যেন সব পতির না হবে হরি পথের কণ্টক দেহ শক্তি প্রভু দে বিপদ বারণ রমণীর হাতে যেন না হয় মরণ উত্তরিয়া দুই জনে শ্রীপ্রভু যথায় বিষণ্ন বদনে ভারী দেখিল তাহায় অবিরল অশ্রুজল বক্ষ বিগলিয়া রক্তিম নয়ন দয় কাঁদিয়া কাঁদিয়া করজনে জিজ্ঞাসিল শ্রীমনমোহন কেন দেখি হেন প্রভু বিষণ্ন বদন উত্তরিলা প্রভু দেব শোকাত্ম বচনে আরে বাছা হেতু কথা জিজ্ঞাসিচ কেনে হরিতত্ত্ব বিয়াসি ভক্ত একজন আমার নিকটে আসে কখনো কেমন যথা তথা মোর কথা লয়ে মত্ত থাকে সে কারণে রমণী তাহার ঘরে বকে কহিতে দুঃখের কথা ফেটে যায় ছাতি ধরা ধমে ধর্মের বড়ই দুর্গতি ধর্মপথে পতি গেলে পত্নী দেয় হানা অপরের কি বা দোষ যদি করে মানা পাছে বাছা রমণীর শুনে নিবারণ তাই মন বেদনায় ঝরে দুনয়ন সরিয়া প্রভুর মূর্তি দেখ বুঝিয়া কি করিলা প্রভু দেব আপনি কাঁদিয়া ধুয়াইলা একেবারে নয়নের জলে ভক্তের সংসার কুট কহলা হলে ভক্ত জীবন প্রভু ভক্ত প্রীতে প্রিয় আত্মীয় অপেক্ষা তিনি পরম আত্মীয় অকৃত্রিম স্নেহ বুঝে শ্রীমনমোহন ধরায় যদ্যপি কেহ আছয় আপন মুখ পানে চান যার মুখ পানে চাই ঠাকুর কেবল একা অন্য কেহ নাই সেদিনকে মনমোহন রামচন্দ্র মনমোহনকে ডাকলেন বললেন তারা প্ল্যান করছেন যে তারা দক্ষিণেশ্বরে যাবেন এবং যখন মনমোহন বাড়িতে গিয়ে বললেন যে তিনি দক্ষিণেশ্বরে যাবেন তখন তার স্ত্রী খুব রাগ করলেন পুঁথিকার এখানে জমিয়ে মহিলাদের খুব গালাগাল দিয়েছেন এটা কিন্তু একটা রূপক এটা কিন্তু মহিলাদের জীবনের ক্ষেত্র ঠিক পুরুষদের জীবনের ক্ষেত্রেও ঠিক ধর্মপথে যে যেতে চাইবে তার ক্ষেত্রে বাধা হবে ভালো জিনিসে সবসময় আমাদের বাধা এই যে আপনারা সব ছেড়ে ছুড়ে আসেন একটু রুটিটা যদি গরম না হয় একটু ঠান্ডা করা থাকে একটু রুটিটা আগে তৈরি করে ক্যাসারোলে রেখে আসেন তখনই দেখবেন এই বিশেষ দিনগুলো এই ক্যাসারোলের রুটি আর গরম লাগছে না তাদের মনে হয় না ঠিক সেই রকম কর্তা যদি বিকেলের বাজারটা না করে যদি মঠ মিশনে কোথাও যায় তাহলে দেখবেন সেই দিনকেই সব সবজি শেষ হয়ে যায় বাড়ি এটা মানে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে মূল যে কথাটা কাম কামিনী যে অর্থে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে সংসার আসক্তি ডিজায়ার এটা পুরুষের ক্ষেত্রেও যতখানি প্রযোজ্য স্ত্রীদের ক্ষেত্রেও ততখানি প্রযোজ্য সবসময় পজিটিভ নেগেটিভ না থাকলে এটা লীলাপুষ্টাই হয় না সেই কারণে বোধ হয় যেখানে খুব খুব দুজনেই ধর্মাসক্তি আছে দুজনের পুরুষ এবং স্ত্রীর এরকম খুব কম পাওয়া যায় খুব রেয়ার এগুলো খুব রেয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট জিনিস থাকে এবং অপোজিট জিনিস থাকে বলেই সেই বাধা অতিক্রম করার যে শক্তি আমরা মনের মধ্যে জেনারেট করতে পারি দেখবেন যত বাধা আসে দেখবেন যে সমস্ত মানুষরা ঘাস পাতা খায় না ছেলেবেলায় তাদের পরবর্তীকালে কি হয় এই যে খাদ্য নালীগুলোর বিভিন্ন জায়গায় ছেদ হয় ফেটে যায় কেন হয় না ওই ঘাস পাতা শাকসবজি খেতে কী হয় সেটা যখন যায় তখন খাদ্য নালীতে সংঘাত করতে করতে যায় সংঘাত করতে করতে গেলে বিভিন্ন রেচক রস সেগুলো উৎপন্ন হতে থাকে আর যত সংঘাত করে তত তার ওই যে দেওয়ালগুলো সেগুলো শক্তপোক্ত হয় সেগুলো পাতলা নরম সরম হয় না সেই কারণে দেখবেন পেটের রুগী যারা থাকেন তাদের বেশি যারা বিশেষ শাকসবজি খেতে পারে না তারা বেশিরভাগ ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে নয় কোনো কোনো ক্ষেত্রে তারা এই এই অসুখটায় ভোগেন তাদের এই খাদ্যনালীর বিভিন্ন জায়গায় ফেটে গিয়ে হ্যামরেজ হতে থাকে সেই জীবনেরটাও ঠিক তাই যখন যত সংঘাত থাকবে তখন দেখবেন আপনার ভেতরে শক্তি তৈরি হচ্ছে সেই সংঘাতকে অতিক্রম করে যাওয়ার মতো একটা ইচ্ছে আমাদের মধ্যে জাগে না হলে হয় না মনমোহনের ক্ষেত্রে ঠিক তাই হলো তার স্ত্রী যখন বাধা দিলেন তিনি সমস্ত বাধা অতিক্রম করে চলে গেলেন এইটা কিন্তু ইম্পর্টেন্ট ঘটনাগুলো ইম্পর্টেন্ট না ঘটনার ভেতর যে ভাব
সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভগবানকে ডাকার জন্য কতটা আকুতি আমাদের দরকার। বলছেন এত আকুতি, তার দুচোখ দিয়ে জল পড়ছে, তিনি রাস্তা কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু হেঁটে যাচ্ছেন কেমন, বলছেন ভারী সুন্দর, বলছেন বেগবতী বলবতী এতই তখন, বাহিরেরা রমণীর নাশুনি বারণ, বরষার জলে ভরা তটিনীর প্রায়, বাঁধ ভেঙে চলে রাখা নাহি, বাঁধ ভেড়ি ভেঙে চলে রাখা নাহি যায়, তেমতি চলিল মিত্র সঙ্গে ভাই রাম, গোটা পথ চক্ষে জলে ঝরে অবিরাম। ঠিক সেই রকম বলছেন, সেই বর্ষাতে যখন জলস্ফীতি হয় আমাদের নদী বাঁধে, তখন নদী বাঁধ ভেঙে গিয়ে সে জলের ধারা যেরকম বেরোতে থাকে, ঠিক সেরকম মানুষ যখন ভগবানকে এরকম ভাবে চাই, যে আকুতি এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে এই, আপনি আপনার গিন্নির কথা না শুনে মঠে এলেন কি কর্তার কথা না শুনে মঠে এলেন, দ্যাট ইজ নট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি কতটা আকুতি নিয়ে এসেছেন, কতটা ভালোবাসা নিয়ে এসেছেন। মহাপুরুষ মহারাজ দীক্ষা দেবেন, একজন জিজ্ঞাসা করছেন মহারাজ কী কী আনতে হবে, মহারাজ বলছেন দীক্ষার জন্য আর কি আনবে, এই ফলমূল ফুল আনতে পারো, তারপরে থেমে আস্তে আস্তে বলছেন প্রাণ আনতে পারো মা প্রাণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, যে প্রাণ সে যে আকুতি ভরা প্রাণ আমাদের দরকার, যেখানে গুরু তার বীজ রোপণ করে দেবেন, যে বীজ থেকে আমাদের চোখের জল তাকে দেব, আমাদের হৃদয়ের উষ্ণতা তাকে দেব, আমার হৃদয়ের আলো সেই ঈশ্বরের আলো তার ভিতরে পড়বে, আর তাতে ফটোসিনথেসিস হতে হতে সেটা মহিরুয়ে রূপান্তরিত হবে। সেই প্রাণ আছে কি, সেই মাটি কি আমি আমার হৃদয়ে তৈরি করেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আকুতি কতটা, তাকে আমরা কতটা চাই। আমাদের মনে আছে যখন প্রথম কলেজ, আমি এটা বলছি না যে আমার কথা ভাবুন, মানে আমাকে নিয়ে আলোচনা করে এরকম নয়, মানে এটা বলার জন্য বলা, এটা একটা সময় সকলের মধ্যেই বোধহয় থাকে। আমরা এখান থেকে বাগবাজার থেকে নৌকা, তখন এই একটা কানেক্টিং এর লঞ্চ চলতো এখান থেকে কুটিঘাট, কুটিঘাটে ওইখানে গিয়ে থামলো, ওইটা থেকেই আবার আমরা আরেকটা নৌকায় বুটবুটিতে করে এপার থেকে ওপারে যেতাম। যদি কোনো কারণে এখানকার লঞ্চটা আমরা মিস করতাম, আমরা লিটারালি প্রায় হাঁটতে 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 এই বাটার কাছে চলে আসতাম, ওই পুরো রাস্তাটা ফিরে এসে ওখান থেকে শিথিল মোড়ে 34B বা কিছু একটা ধরতাম, বা এখান থেকে 3 নম্বর ধরে শিথিল মোড় অব্দি যেতাম। তখন কিন্তু অটো সার্ভিস ছিল না, শিথিল মোড় থেকে এসে প্রায় আপনি বলতে পারেন ব্রিস্ক ওয়াকিং, যেরকম এখন আমরা মেঘ ঝরানোর জন্য যেরকম ব্রিস্ক ওয়াকিং করি, ঠিক সেরকম ব্রিস্ক ওয়াকিং, মানে অটোমেটিক ব্রিস্ক ওয়াকিং চলতো আমাদের, মানে কোনোভাবেই ওই কানেক্টিং যে নৌকাটা সেটা যেন মিস না হয়। ভেবে দেখুন একটা জলযান এখান থেকে কুটিঘাট যাচ্ছে, আর একটা মনুষ্যযান সে সেইটার সাথে পাল্লা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এখানে শক্তির কথা বলছি না, এখানে আমরা আকুতির কথা বলছি। কি দেখতে যেতাম না, পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ বিকেলবেলা হাঁটবেন, তিনি ওই বাড়ির পেছনে একটা বাঁধানো রাস্তা আছে সেইখানে তিনি হাঁটেন, ফুরফুরে বুড়ো, যিনি নড়তে পারেন না চড়তে পারেন না তিনি হাঁটবেন, তার সেই পদবিক্ষেপ আমরা দেখতে যাব। ভূতেশ আনন্দজি ঘাড় ঘুরিয়ে বহুবার জিজ্ঞাসা করতেন কি দেখো, এই ছেলেগুলো কি দেখে, একদিন আমায় বলছেন তুমি কি দেখো আমায় ভূতের মতো কালো দেখতে, বিচ্ছিরি দেখতে, মুখটাকে বিচ্ছিরি দেখতে কি দেখো। কিন্তু সেই দেখার ভিতরে এমন একটা আকুতি ছিল, দেখতে চাওয়ার ভিতরে যে একটা কি অদ্ভুত আকুতি ছিল, সেগুলি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এই মনমোহনের জীবনের গল্প বলতে এই আকুতিটার কথা বলছি আমরা। আমাদের মুখ ঘষতে হবে না, আমাদের ছুটতে হবে না, আমাদের গাড়ি করে গেলেও হবে, সব হবে, কিন্তু সেই মনটাকে আমরা যেন নিয়ে যাই, ভগবানকে দেখার, ভগবানের সঙ্গ করার, সেই মনটা আমাদের যেন সবসময় থাকে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। বলছেন ঠাকুরের কাছে যখন গেলেন ঠাকুর কী করলেন, দেখলেন ঠাকুরও অঝরে কাঁদছেন, তিনি অনাথের নাথ কাঁদছেন, ঠাকুর এরকম কাঁদছেন দেখে এর মনমোহন রামের কান্না থেমে গেছে, যে ঠাকুর কী হয়েছে। ঠাকুর বলছেন জানো তো আমার একজন ভক্ত আসবার চেষ্টা করে আমার কাছে, কিন্তু তার বাড়ির লোকেরা বারবার বাধা দেয়, কী কষ্ট, আমি তার কথা ভেবে কাঁদছি। মনমোহন এবং রামচন্দ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন যে অবতার ভগবানকে ভালোবাসলে ভগবান কত শত গুণ আমাদের ভালোবাসে, সে ভালোবাসা আমাদের মতো মেকি নয়, সে ভালোবাসা আমাদের মতো ছুটির দিন দেখে তার কাছে যাওয়া নয়, সে ভালোবাসা আমাদের মতো সুবিধার দিন দেখে তাকে ভালোবাসা নয়, সে ভালোবাসা ওই রকম রবীন্দ্রনাথের ভাষায়
আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসো। তিনি সবসময় ভালোবাসছেন, ভালোবাসার ধারা যেন আমাদের দিকে চলছে। আমরা তো বেছে বুঝে যাই, ক্যালেন্ডারে দেখে নিই, তাহলে সেকেন্ড স্যাটারডে আজকে অফিস বন্ধ, তাহলে অফিসে যেতে হবে না, সকালবেলা বেরোলেই হবে। যদি সকাল সকাল চলে যাই তাহলে দুপুরে মঠে প্রসাদ পেয়ে যাবো, তাহলে আর রান্নাবান্নাটা করতে হবে না। দূর আজকাল সারদা পিঠেও বসতে দেয় না, সেই কত রকমের আমরা আসা যাওয়া করতাম, তো কত রকমের কত কি শুনতাম। এরকম স্বার্থ সম্পন্ন ভালোবাসা, আকুতিটা আমার তরফ থেকেও 100%। এই যে বলছে না যে চারটে তিনটে ধাপের কথা বলছে, বলছেন সাধু বাক্যে করিয়া বিশ্বাস, প্রাণে গেথে নাম তো করক প্রয়াস। ওই যে প্রয়াস কতটা, আমার আকুতি কতটা এবং আমি কত চেষ্টা করছি, আর সেই তার তিনি আমাকে ভালোবাসেন এই বিশ্বাসটা আমার জাগা। আমি তাকে ভালোবাসি না বাসি, তিনি আমাকে ভালোবাসেন এইটা যেন জাগাচ্ছেন। এতক্ষণ মনমোহন আর রামচন্দ্র তাদের নিজের দুঃখে আকুরিত হয়েছিলেন, দেখবেন আমরা তাই হয়ে থাকি। আমরা আমাদের নিজেদের দুঃখে এত এনগ্রোস্ট হয়ে থাকি, এত এনগ্রোস্ট হয়ে থাকি, আমরা অন্যের দুঃখ বুঝতেই পারি না। এত আমরা একজনের কাছে ডোনেশন নিতে গেছিলাম, এক ভদ্রমহিলা তার স্বামী মারা গেছিলেন, তিনি কনজিউমার্স কোর্টে কেস করেছিলেন, কেস করার পরে অ্যাপোলোকে ইয়ে করা হয়েছে, সেখান থেকে 4 লক্ষ টাকা পাওয়া গেছে। তিনি একদিন ফোন করে আমাকে বললেন, আমি তো ওদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য কেস করিনি, আমি ওদের একটু টাইট দিতে চেয়েছিলাম, আমার স্বামীকে বড্ড অবহেলা করেছিল, এই 4 লক্ষ টাকা আমি আপনাদের দিতে চাই, আপনাদের এতে আমি শুনেছি 40,000 টাকা দিলে একটা বাচ্চাকে 10 বছর পড়াশোনা করতে পারে, আমি চাই 10টা মেয়ে পড়াশোনা করুক। আমরা আনতে গেলুম, 10টা মেয়ে পড়বে, আমাদের তো সবসময় আমরা চাই, সবসময় স্পন্সরের খুঁজে বেড়াই। যখন গেলাম উনি চোখে ভালো দেখতে পান না, আমরা চেক লিখে দিলাম, ফর্ম ফিল আপ করে দিলাম, উনি দেখে সব সই টই করে দিলেন। চলে আসছি যখন, একাকী মহিলা, তিনি আমাদের সঙ্গে খালি গল্প করার চেষ্টা করছেন, সময় নিচ্ছেন, এমনকি যে ওই লিফ্টটা সেন্সারে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন যাতে দরজাটা না বন্ধ হয়। তারপরে ফিরে এসেছি আমরা, তারপরে আমরা ফিরে আসার পর আমার কীরকম যেন মনে হলো, আমি ওনাকে ফোন করলাম যে মা আমরা ফিরে এসেছি। বলছেন জানেন তো যতক্ষণ টাকাটা এসেছিল আমি ভাবছিলাম দেবো দেবো, সে মধ্যে কেমন আমিত্ব ছিল, যখন দেওয়া হয়ে গেল আপনি 10টা বাচ্চাকে দেখালেন, এই 10 জন বাচ্চা পড়াশোনা করবে এই অর্থে, তখন মনে হচ্ছে দেওয়ার ভিতরে কত আনন্দ। দেওয়ার আগে অবধি আমি ভাবছিলাম 4 লক্ষ টাকা চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, দেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ। যে মুহূর্তে আমাদের এই বিশ্বাসটা জাগে, আমি শুধু ভগবানকে ভালোবাসি না, তিনিও আমাকে ভালোবাসেন, হয়তো আমার চেয়ে কোটি গুণ ভালোবাসেন, তখন দেখবেন আমাদের ভগবানকে দেখার, ভগবানকে ডাকার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে। এতক্ষণ আমাদের ভাবনাটা থেকে তোমাকে দয়া করছি বলছে, হ্যাঁ তোমাকে দয়া করছি বলছে, কিন্তু যখন তাঁর তরফ থেকে আমরা ভালোবাসা পাই তখন আমাদের এই ভাবনাটা আরও বেশি হয়, যখন দেখি তিনি আমাদের আরও বেশি করে ভাবছেন। সে একটা ডাক্তারের চেম্বারে দেখা গেছিলো একটা বড় ছবি, তাতে সমুদ্রের ধারে পায়ের ছাপ রয়েছে, লেখা আছে তাতে যে ভক্ত ভগবান বলছেন দেখো এই একটা পায়ের ছাপ আমার, একটা পায়ের ছাপ তোমার, খানিক দূর যাওয়ার পর কেবলমাত্র একটা পায়ের ছাপ রয়েছে। তখন ভগবান বলছেন এই জায়গাটা, দিস ইজ দি মোস্ট ডিফিকাল্ট টাইম অফ ইয়োর লাইফ, এটা তোমার জীবনের সবচেয়ে কঠিনতম সময়। তখন ভক্ত জিজ্ঞেস করছে সে সময় একটা পায়ের ছাপ ওটা কার, তো বলছে ওটা কি আমার, সেই সময় কি তুমি আমার পাশে ছিলে না, বলছে হ্যাঁ তোমার পাশে ছিলুম বটে, তোমার পাশে শুধু ছিলুম না তোমায় কোলে করে নিয়েছিলুম, তাই কেবলমাত্র একটা পায়ের ছাপ, কোলে করে আছো মোরে দিবস জননী অন্তর জামিনী, অন্তরে জাগিছো গো মা অন্তর জামিনী, কোলে করে আছো মোরে দিবস জামিনী। আমরা বুঝতে পারি না, সেই কারণে আমাদের প্রত্যয় হয় না, কিন্তু যখন প্রত্যয় হয় দেখবেন তখন আমাদের ভালোবাসা কোটি গুণ বেড়ে যায়, তখন আমরা আরও বেশি করে ভালোবাসতে শিখি। পুথিকা লিখছেন শ্রী চৈতন্য চরিত পাঠ কালে ভক্ত রাম, শ্রী চৈতন্য প্রভু দেবে কইলা অনুমান, শুন মন অনুমান কিসের কারণ, বিশ্বাসে দুলিয়া দেয় সন্দেহ পবন, আন্দোলনে মন কথা হয় নিরন্তর, ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর। একদিন রামচন্দ্র দক্ষিণ শহরে, তারে বলিলেন প্রভু নাহি যাবে ঘরে, আমার মন্দিরে রাতি করহ যাপন, ভক্তের পরমানন্দ শুন শ্রী বচন। দিনান্তে আইল সন্ধ্যা অন্ধকারে সাজে, পুরী মধ্যে আরতির শাঁখ ঘণ্টা বাজে, আপন মন্দিরে হেথা প্রভু ভগবান,
উপবিষ্ট একেবারে উপবিষ্ট একে ধারে ভক্ত বর রাম প্রভুর প্রশান্ত কায়া সুন্দর সুঠাম এক দৃষ্টে নিরীক্ষণ করে ভক্ত বর কিছু পরে বলিলেন শ্রীপ্রভু তাহারে কিবা দেখিতেছ রাম এত লক্ষ্য করে দেখিতেছি আপনারে রামের উত্তর সুঠাম মোহন মূর্তি পরম সুন্দর পুনশ্চ দ্বিতীয় প্রশ্ন হয় পরক্ষণে আমারে দেখিয়া তুমি বোঝো কি বামনে রাম বলিলেন প্রভু চৈতন্য আপনি প্রভু বলিলেন হেন বলিত ব্রাহ্মণী শ্রীবাণী শুনিয়া রাম সেই দিন হইতে প্রভুর প্রতিরূপ শ্রীপ্রভুর প্রতিরূপ পাইল দেখিতে বলছেন আমরা আগেই বলেছি চৈতন্য চরিতামৃত পাঠকালে রামচন্দ্র দত্ত বারবার তার মনে হয়েছিল যে ঠাকুর যেন তার ইষ্ট শ্রী চৈতন্য স্বয়ং এতে তার আর কোনো প্রভেদ নেই এটা হয়েই থাকে দেখবেন যারা সত্যি সত্যি খুব ভালো ভক্ত থাকেন তারা পড়ার সময় অন্যদের অনেকের ভিতরে এই ভালো গুণগুলোকে দেখার চেষ্টা করেন হ্যাঁ সেই ইনি চৈতন্য চরিতামৃত পাঠে স্বয়ং অবতার পুরুষকে দেখছেন যে তাঁর ভেতরে তিনি শ্রী চৈতন্যের প্রতিরূপ দেখতে পাচ্ছেন সুনমন অনুমান কিসের কারণে বিশ্বাস দুলিয়া দেয় সন্দেহ পবনে আন্দোলন মনে কথা হয় নিরন্তর ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর ঠাকুর প্রতি মুহূর্তে নিজেকে পরীক্ষার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন ভেবে দেখুন রাম বৈষ্ণব চরণ এসেছেন ঈশান পণ্ডিত ইন্দাসে গৌরী পণ্ডিত এসেছেন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন কলকাতার প্রতীতদশা পণ্ডিতেরা এসেছেন ধর্ম সভা হচ্ছে তিন ধরনের লোক এসেছেন দক্ষিণেশ্বর মন্দিরে এক ধরনের যারা বিচার করতে এসেছেন ইনি ঠাকুর কিনা অবতার কিনা দ্বিতীয় ধরনের লোক এসেছেন মথুরানাথ আদি যারা অবিশ্বাস করেন যে ইনি আদৌ ভগবান ঈশ্বরের অবতার নন আর তৃতীয় জন সেই বামুনেরা যাদের আনন্দ যে এতদিনে ভান্ডা ফাঁকা হবে এইবার ভান্ডা ভাঙবে এতদিন যে ড্রামা ট্রামা চলছিল এই ড্রামা সব শেষ হবে এইবার তাকে ধরে টেনে নামিয়ে আমাদের স্তরে নেবেন তিন ধরনের ভক্ত রয়েছে ভৈরবী ব্রাহ্মণী আচারে বলছেন বর্ণনা আছে এখানে যে বিপন্ন সন্তানকে মা যেরকম ভাবে রক্ষা করে দেখবেন আপনারা আপনাদের জীবনে আগের দিন বলেছিলাম যে বাবা যখন ছেলেকে মারে তখন মা এসে ছেলেকে রক্ষা করে বেশিরভাগ মারটা মায়ের ওপরই চলে যায় ঠিক ওই যে বিপন্ন সন্তানকে ঠিক যেরকম ভাবে রক্ষা করেন ঠিক সেরকম ভাবে যেন যোগেশ্বরী ঠিক সেই থামুন না যোগেশ্বরী ঠিক সেইভাবে রক্ষা করছেন কথা বলে কি ফ্লোটা ভেঙে যায় যে যোগেশ্বরী ঠিক সেইভাবে রক্ষা করছেন আর এদিকে ইনি বসে বসে মুড়ি খাচ্ছেন আর বসে খুব মজা দেখছেন অবশেষে ভৈরবীর কথা বিশ্বাস করে নিলেন বৈষ্ণবচরণ বিশ্বাস করে নিন্দাসের গৌরী পণ্ডিত দ্বিতীয় থাকেন যে মানুষ তারা হতবাক এমনটা হতে পারে তাদের সঙ্গে বাস করে যে লোকটা সে অবতার তৃতীয় থাকেন লোকেরা তো মুখে কোথায় চুন কালি লুকাবে সেটার ব্যবস্থা করছে কিন্তু তাদেরকেও ছাপিয়ে এই মানুষটি তিনি অবতার বলে প্রমাণিত হয়েছেন তার কি আশ্বাস বলছেন যাক বাঁচা গেল তাহলে এটা আমার রোগ নয় তিনি অবতার কি অবতার নয় সে নিয়ে তার কোনো কনসার্ন নেই এখানেও ঠিক তাই দেখুন বারবার তিনি নিজেকে যেন পরীক্ষার আসনে দাঁড় করিয়েছেন প্রত্যেকের কাছে প্রত্যেকের হাতে একটা করে কষ্টিপাত্র ধরিয়ে দিয়েছেন বলছেন ঘষে ঘষে আমায় পরীক্ষা করে দেখো যে আমি খাঁটি সোনা কিনা তবে নিও শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি এইখানে সোমেশ্বরানন্দজির একটা খুব সুন্দর স্মৃতিকথা আছে মাধবানন্দজির আপনারা দেখবেন এই নিচেই বিক্রি হয় শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ গ্রন্থে একবারে শেষের দিকের স্মৃতি সোমেশ্বরানন্দজি জিজ্ঞেস করছেন মাধবানন্দজিকে আচ্ছা আপনার কি বিশ্বাস হয় জপ ধ্যান করলে ভগবানকে পাওয়া যায় মাধবানন্দ বলছে তোমাকে কে বিশ্বাস করতে বলেছে করেই দেখো পাওয়া যায় কি না অদ্ভুত একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের এই স্পেশালিটি আমাদের ধর্মীয় আচরণে এটাই স্পেশালিটি সবসময় পরীক্ষা করবার সুযোগ দেন বিশ্বাস নয় পরীক্ষা করে দেখো বারবার দেখো শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে ইনি যেন পরীক্ষা করার জন্য হাসছেন আর বলছেন দেখছেন সন্ধ্যা হয় হয় ঠাকুর আজকে খুব আবদার করলেন রাম আজ আর তোমার যাওয়া হবে না
রাম বললেন ঠিক আছে সাধু সঙ্গে থাকা খুব ভালো কথা, কিন্তু ঠাকুর বসে আছেন খাটে, রাম হতবাক হয়ে শ্রীরামকৃষ্ণকে দেখছেন। কি দেখছেন? প্রথম যেটা দেখি সেটা হচ্ছে আউটার। আমরা যখনই কোনো মানুষকে দেখি তার বাইরের রূপটা দেখে আমরা মোহিত হয়ে যাই। ধরুন আমার চেহারাটা যদি 5 ফুট 8 কি 9 ইঞ্চি হতো, একবারে বেতের মতো ছিপছিপে হতো, এমনি করলে হয়ে যেত, এমনি করলে ওরকম, আমি যেরকম থপ থপ করে হাঁটি ওরকম মনে হতো না, গায়ের রঙটা যদি দুধের মতো হতো তাহলে দেখবেন হ্যামিলিনের বাসিওয়ালার মতো এমনি এমনি লোকে যেত। আউটার যে বিউটি সেটার প্রতি আকর্ষণ হয়, তিনি তার সেই আউটার বিউটির দিকে তাকিয়েছেন। কীরকম সেটা বলছেন, প্রশান্ত কায়া সুঠাম সুন্দর। শ্রীরামকৃষ্ণ এই কটা বিশেষণ ব্যবহার করে পুঁথিকারের স্পেশালিটি এইটা, শব্দ চয়ন ওজন করে করে ব্যবহার করেছেন এক একটা শব্দ, তার সমস্ত শরীর দিয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছে, দেখে যেন নিজের আনন্দ হচ্ছে, তাই প্রশান্ত শব্দটা ব্যবহার করেছেন। এমন চেহারা কায়া, তার এমন শরীর দেখবেন দেখে মনে হবে যেন এক অদ্ভুত শান্তি আপনার ভেতরে বিরাজ করছেন। খুব ভালো করে আজকাল তো মোবাইল ফোনে স্মার্টফোনে দেখা যায়, খুব কাছ থেকে নিয়ে ঠাকুরের ছবি দেখার চেষ্টা করুন, দেখবেন আপনিও বুঝতে পারবেন আপনার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি আসছে। বলছেন প্রশান্ত কায়া সুঠাম সুন্দর, সুঠাম মানে ওয়েল বিল্ড, আমার মতো এত বড় টামি নেই এরকম নয়, একবারে ওয়েল বিল্ড, ওপর থেকে নিচ অব্দি একদম 36-22-36 একবারে ছকে বাঁধা শরীর, অপূর্ব। কিন্তু যেটা শব্দটা ব্যবহার হচ্ছে সুন্দর, প্রতি জায়গা দিয়ে যেন তার সৌন্দর্যের বিকাশ হচ্ছে, তার হাসিতে সৌন্দর্য, তার তাকানোর মধ্যে সৌন্দর্য, তার বসার ভেতরে সৌন্দর্য, তার পদবিক্ষেপে সৌন্দর্য, তার ঘাড় ঘোরানোর ভেতরে সৌন্দর্য, প্রতি জায়গায় যা করছেন তার ভেতরেই শুধুমাত্র প্রকাশিত হচ্ছে তার সৌন্দর্য। বলছেন এক দৃষ্টে নিরীক্ষণ করে ভক্তবর, কিছু পরে বলিলেন শ্রীপ্রভু তাহারে দেখিতেছ আপন, কিবা দেখিতেছ রাম এত লক্ষ্য করে, রাম এত লক্ষ্য করে কি দেখছে? রাম উত্তর দিলেন দেখিতেছি আপনার, রামের উত্তর সুঠাম মহন মূর্তি পরম সুন্দর। বলছেন আপনাকে দেখছি, কি দেখছি জানেন তো, আপনার সেই সুঠাম মোহন মূর্তি, যে মূর্তি দেখে আমার মন মোহিত হয়ে গেছে সেই মূর্তিকে আমি প্রত্যক্ষ করছি। পুনশ্চ দ্বিতীয় প্রশ্ন হয় পরক্ষণে, আমারে দেখিয়া তুমি বোঝো কি বা মনে, আমাকে দেখে তোমার কি মনে হয়? দেখবেন সারা কথামৃত জুড়ে কতবার এই প্রশ্ন আছে তার ঠিক নেই, আমাকে দেখে তোমার কি মনে হয়, আমাকে দেখে তোমার কি মনে হয়, বারবার জিজ্ঞেস করছেন, হ্যাংলার মতো তিনি অবতার জিজ্ঞাসা করছেন, হ্যাংলার মতো নয়, আমাদের মনের ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করছেন, আমি এই তুমি কিভাবে দেখেছো, তোমার এই ভাবটাকে বদল করো, তুমি আমাকে দেখো, আরো ভালো করে দেখো, আরো নিরীক্ষণ করো, আমার কল্যাণ হবে না? ভগবানকে দেখলে আমার রূপটা ওই রকম টকটকে গায়ের রং হবে না, টকটা গোলাপি গোলাপি হবে না, চোখগুলো প্রেম ঝরবে না, কিচ্ছু হবে না, কিন্তু যত তাকে দেখবো, যত তাকে দেখবো, ঈশ্বরের প্রতি আমার ভিতরে ভালোবাসা জাগবে। তাই বারবার তিনি প্রশ্ন করছেন, আমাকে দেখে তোমার কি মনে হয়? তিনি বলছেন, রাম বলিলেন প্রভু চৈতন্য আপনি, একবারে বলছেন যে আপনাকে দেখে আমার চৈতন্য বলে মনে হয়, আমাকে যদি কেউ বলতো দেখতে হতো না, এই নরেন্দ্রপুর অব্দি পৌঁছতো না, তার আগেই জামা গেঞ্জি সোয়েটার সব এটে ফেটে একসা হয়ে যেত। প্রভুর দেখুন কি সুন্দর নিজেকে সংযত করা, কি অপূর্ব কৌশল। বলছেন প্রভু বলিলেন হেন বলিত ব্রাহ্মণী, বলছেন আমি বলছি না মা বামুন ব্রাহ্মণী জানো তো এই একই কথা বলতো, কি অপূর্ব, ইনি যে নিজে প্রমাণিত হয়েছেন, ইনি স্বয়ং অবতার, চৈতন্য অবতার, এতটুকু তার ভেতরে স্বীকৃতি নেই। আমাদের বলে কতবার বলতো আমাকে অমুক মহারাজ সেই বলেছিলেন, আমাকে তমুক মহারাজ সেই বলেছিলেন, আর সেদিনকে একজন সন্ন্যাসিনী আমাকে লিখে পাঠিয়েছেন, তার গুরু তাকে বলতেন যে ঠাকুরে আমি হলো মানে তিনি হলেন কি ছোটো মা হলেন আমার কাছে ঠাকুরের উপহার, আপনি তাকে অবহেলা করলেন, অবহেলা মানে সামনে গেট দিয়ে না বেরোতে, পেছনের গেট দিয়ে সবার সাথে বেরোতে বলেছে তিনি সন্ন্যাসিনী, এটা বলা আমাদের খুব অন্যায় হয়েছে। তাই তিনি তিন পাতার একটা লম্বা চিঠি সেটা লিখেছেন মঠ মিশনের জেনারেল সেক্রেটারিকে, তার একটা কপি আমার পাঠিয়েছেন, এটা এই এইটা আমার অপরাধ, মানে তিন পাতা চিঠির অপরাধ হচ্ছে এইটি, যেখানে আমি যুক্ত ছিলাম না, কিন্তু তার এই অপরাধের সেই কপি আমাকে পাঠিয়েছেন যে আমার বিরুদ্ধে তিনি কী কী বলেছেন। তো যাকে সে দেখুন আমরা তার ফলোয়ার, আমাদের এই অবস্থা, আর তার কি অবতার, তাকে অবতার বলে বোধ হচ্ছে। ইনি বলছেন মা বামনিও একই কথা বলতো, মানে তুমি যা বলছো তাই বলছো, তিনি একবারও কিন্তু স্বীকৃতি দিচ্ছেন না, হ্যাঁ আমি সেই, যে কারণে স্বামীজির বারবার জিজ্ঞাসা ছিল, একদম শেষকালে
শেষ অবধি সন্দেহ প্রকাশ করেছেন, আর শেষকালে এসে তিনি নিজেকে বিকশিত করেছেন দুটি দিক দিয়ে। সেই অদ্ভুত চাপরাস জয় রাধে প্রেমময়ী নরেন্দ্র শিক্ষে দিবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে আগামী দিনের মানুষের কাছে নরেন্দ্র কি নিয়ে যাবে, সেই একটি। আর আরেকটা হচ্ছে তোর এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দৃষ্টিতে নয়। এই একবার মাত্র নিজে নিজের স্বরূপকে প্রকাশ করেছেন, নাহলে সবটুকু তিনি ঢেকে রেখেছেন। বলছেন আমি বলছি না, ব্রাহ্মণ ব্রাহ্মণীও এরকম কথা বলতো। শ্রীবাণী শুনিয়া রাম সেই দিন হতে শ্রীপ্রভুর প্রতিরূপ পাইল দেখিতে। কিন্তু ঠাকুরের এই একটি একটা কথা শুনে তার মনে হতে থাকলো ইনি স্বয়ং চৈতন্য। কেন না, এই যে তিনি বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী বলতেন, কিন্তু ভৈরবী ব্রাহ্মণী একই কথা বলতেন মানে তিনি বিশ্বাস করেন। কিন্তু যদি আপনার কথার ভিতরে কোনো বিশ্বাস না থাকে, আপনি অন্যের ভেতরে বিশ্বাস কখনো কোনো অবস্থাতে জাগাতে পারবেন না। মাস্টারমশাই যদি ঠিকঠাক মতো বিষয়টা বুঝে না আসতে পারেন, তিনি যখন ক্লাসে পড়াবেন তখন তিনি থিওরি পড়িয়ে যাবেন, কিন্তু কখনো বিষয়ের গভীরে ছাত্রদের মনে প্রবেশ করাতে পারবেন না। আমাদের একজন মাস্টারমশাই পড়াচ্ছেন সেন্ড অফ কবিতা, আমরা একটু মাথা মোটা কমার্সের ছেলে তাই একটা ব্যালেন্স শিট এঁকে দেওয়া হয়েছে। ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে তিনি লিখতে শুরু করলেন যে ইউজুয়াল সেন্ড অফ বলতে আমাদের মনে কি ছবি আছে, কীরকম ছবি আছে, একদল লোক এক জায়গা থেকে আরেকজন জায়গায় যাচ্ছে, তাদের ছাড়তে অনেকগুলি ছেলে এসেছে, অনেকগুলি মানুষ এসেছে, সেই লোকগুলি যখন যাচ্ছে তাদের সকলকে কালারফুল ফ্লোরাল বোকে দেওয়া হয়েছে, অনেক যে গুলদস্তা দেওয়া আছে তাতে লাল নীল হলুদ সবুজ নানা রকম ফুল আছে, আনন্দে তারা কেটে পড়ছে। তিন নম্বর কি না, এরা আবার ফিরে আসবে সেই আশা নিয়ে ওদেরকে টাটা বাই বাই করছে। চার নম্বর কি, এরা যখন ফিরে আসবে এরা প্রত্যেকে বিজয়ী হয়ে ফিরবে, তখন তাদের জন্য ট্রাম্পেট বাজবে, তাদের জন্য সিঙ্গা বাজবে, সমস্ত কিছু হবে। কবিতা যেটা আমাদের লাইবিলিটি, যেটা আমাকে বহন করতে হবে, কি বলা আছে যে না কেউ ছাড়তে আসেনি এই লোকগুলোকে, আর সেনাবাহিনী এরা যুদ্ধে যাচ্ছে, সেনাবাহিনী থেকে এদেরকে এদের জন্য সাদা ফুলের তোড়া দেওয়া হয়েছে, মৃত্যুর প্রতীক সাদা ফুলের তোড়া দেওয়া হয়েছে। তিন নম্বর কি বলছে, এরা কখনো ফিরে আসবে না, যারা ফুলের তোড়াগুলো দিয়ে তারা দিয়েই চলে যাচ্ছে, এরা বিশ্বাস করে এরা কখনো ফিরে আসবে না। চতুর্থ হচ্ছে, এরা যখন ফিরে আসবে এরা কেউ বিজয়ী হবে না, পরাভূত হয়ে আসবে। আর পাঁচ নম্বর, যদি আদৌ এরা ফিরে আসে হয় কফিনে শুয়ে আসবে, আর যদি আসে তাহলে হাত পা ঠ্যাং কিছু একটা কুড়িয়ে পেয়ে এসে আসবে। দেখুন একটা ছবি প্রত্যেকের মনের মধ্যে গেঁথে দিলেন, ৩৮টা ছেলে একই গল্প তাদের মনের মাধুরী মিশিয়ে লেখাচ্ছেন। দেখুন এইটা হচ্ছে বিশ্বাসী শিক্ষকের হচ্ছে প্রতীক, তিনি এমনভাবে ছবিটাকে নিজের মনের মধ্যে আঁকতে পেরেছেন, সব কটি ছেলের হৃদয়ের ভেতরে এঁকে দিয়ে গেলেন। ঠাকুরও ঠিক তাই, শুধু একটি মাত্র কথা বলছেন, বলছেন ও ভৈরবী ব্রাহ্মণীও একই কথা বলতো, কিন্তু সেই শব্দের ভেতরে তার বিশ্বাসের এমন শক্তি, সেই শব্দগুলো তার ভেতরে বিশ্বাস অর্জন করাচ্ছেন, এই লোকটা আর যাই হোক অবতার ছাড়া ইয়ার কিছু নয়। পুথিকার লিখছেন, ব্রতিরূপ কি প্রকারে কিরূপ বুঝিল, চাঁদ যেন সরসীর তরঙ্গিত জলে, দেখি দেখি ধরি ধরি দেখা ধরা দায়ে, দিনরাতি যায় দেখা ধরারও আশায়, যাবতীয় আছে প্রাণী সৃষ্টির ভিতরে, যাবতীয় আছে প্রাণী সৃষ্টির ভিতর, সকলে সমান চক্ষে দেখেন ঈশ্বর, যদিও প্রাণীর মধ্যে ভক্তগণ তারে, তবু নহে প্রাণী তারা স্বতন্ত্র প্রকার, সমভাবে সকলেই সৃজিত পালিত, জীয়ন্তে ঘুমন্ত প্রাণী ভক্ত জাগরিত, বিশেষ পুঁজিতে সাদ যদি থাকে মন, ভাগবত গ্রন্থ লীলা ভাগবত লীলা গ্রন্থ কর শ্রবণ, ভক্ত সঙ্গে খেলা তাঁর বড়ই মধুর, সমনে শুনিলে হয় তম গুণ দূর, আগে ছিল যেই রাম এবে ঠিক তাই ঠিকে, প্রভেদ নাস্তিক আগে এখনো আস্তিক, আস্তিকের মধ্যে দেখো আছে দুপ্রকার, কেহ কেহ নিরাকার কেহ বা সাকার, রামের সাকার ভাব এতই প্রবল, দিবা বিভাবরি হরি ধরিতে পাগল, হরিও তেমতি ধরা নাদান পাগলে, লুকান জলের মধ্যে ফুট দিয়া জলে, চারেতে প্রত্যক্ষ মাছ দেখে ভক্ত রাম, কিন্তু কোনো মতে নাহি পুরে মনস্কাম,
শুনো মন এক মনে মধ্যে কি ব্যাপার গুরুস্থানে দীক্ষা বাকি অদ্যপি হতার রামের প্রতীক্ষা দীক্ষা নহে কার ঠাই লইব যদ্যপি দেন আপনি গোসাই প্রভুর না ছিল রীতি দীক্ষা দিতে কারে ভক্ত বাঞ্ছা কল্পতরু পড়িলেন ফেরে ভক্তের বাসনা যেন পুরাইতে তাই আপন আইনে বদ্ধ আপনি গোসাই দুকুলে বজায় বিধি ভাবি নিজ মনে ভক্ত রামে দীক্ষা দিলা স্বপনে স্বপনে আনন্দের ওর নাই ভক্ত চূড়ামণি প্রভু বিদিত কইল স্বপ্ন কাহিনী বলিলেন রামে তবে ভাগ্য সীমা নাই স্বপ্ন সিদ্ধ যেই জন মুক্তি তার ঠাই নীতি নীতি যাতাকালে আদেশ অনুসারে স্বপ্নে প্রাপ্ত মন্ত্র রাম রামচন্দ্র জপ করে পুথিকার বলছেন যে কিরকম যে তিনি বিশ্বাস দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে ইয়ে বলতেন ভৈরবী ব্রাহ্মণীয় বলতেন যে আমি শ্রীচৈতন্যের অবতার কিন্তু একবারও বললেন না হ্যাঁ আমি শ্রীচৈতন্য অবতার নিজের বিশ্বাস আছে কিন্তু এই কথাটা তিনি বলতেই পারতেন কিন্তু বললেন না বলছেন ভগবান ঠিক এইরকম লীলা করেন কীরকম চাঁদ যেরকম সন্ধ্যেবেলা যখন সব অন্ধকার হয়ে যায় জলের ভেতরে চাঁদের প্রতিবিম্ব পড়ে আর জলের ভেতরে যখন চাঁদের প্রতিবিম্ব করে মাছগুলি ভাবে এই তো ধরে ফেলেছি তো আমাদের নিজেদের লোক তার সঙ্গে খেলা করছি করছি কিন্তু যেই দিন এসে যায় চাঁদ অপসৃত হয় আর সেই মাছগুলো ঘুরে 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 বেড়ায় কিছুতেই পায় না ঠিক সেই রকম একটুখানি দেখা দিয়ে ভগবান সবসময় লুকিয়ে থাকেন কেন না আমাদের মনে সেই আকুতিটা জাগানোর জন্য রবীন্দ্রনাথ লিখছেন না আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার অন্ধকারে মহেলা যে চক্ষে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছো ভালো নিঠুর হে এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো আমাদের হৃদয়ের ভেতরে যখন তীব্র দহন জ্বালে তখন আমরা সবার আগে ভগবানকে গালাগালি দিই একবারে 100% দিই না দিয়ে পারি না যে তোমাকে এত ভালোবাসি তুমি আমায় এত আঘাত দিলে কিন্তু আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আঘাতের মধ্যে দিয়ে যেন ভগবান আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে এসেছেন আমার সমস্ত কিছু কালোগুলোকে তিনি যেন সব সরিয়ে দিয়ে আমাদেরকে এক নতুন আলোর জগতে নিয়ে যাবেন তাই তিনি আমাকে বারবার জীবনে আঘাত দেন যত আঘাত পাবেন জীবনে জানবেন এ ভগবানের কৃপা আমার প্রতি মা বলছেন না দুঃখ তো ভগবানের দান আনন্দে যখন আমরা থাকি সুখমে দুঃখমে সব সুমিরন করে সুখমে করে না কই সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন আমরা ভগবানকে ডাকি বলছেন দুঃখমে সব সুমিরন করে সুখমে করে না কই সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই দেখবেন মায়ের একটা অদ্ভুত কথা আছে মা বলছেন যে সদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কেমন করে আসবে যে সুখে দুঃখে সর্ব অবস্থায় ইষ্ট ভিন্ন আর অন্য কোনো চিন্তা আসে না করে না সে ইষ্টের চিন্তা ছাড়া আর কিছু করতে পারে না তাই সে সুখেও আনন্দে থাকে দুঃখেও আনন্দ থাকে ভগবানের প্রতি এই নির্ভরতাটা জাগানো দরকার সেই যেন তাকে আরও চাই তাকে আরও চাই সে আগের দিন আপনারা খুব সমালোচনা করেছিলেন বলবো কি না জানি না আবার সেই এখানকার পুরনো উত্তর কলকাতার পুরনো বাসি কচুরি সেই দুদিনে একটু সেঁকে টেকে দেওয়ার পর তারপরে খেলেন তারপরে এক গ্লাস জল খেয়ে নিলেন খাওয়ার পর সেই যে জল খাওয়া শুরু হলো গ্লাস গ্লাস বোতল বোতল চলে যাচ্ছে তবু সেই তৃষ্ণা কমছে না সেই ওই তৃষ্ণা কমে না ওই তৃষ্ণা জাগান যে তৃষা জাগালে তোমারে জানিব সে তৃষা আমার জাগায়ও না তোমারে ভুলিব সে তৃষা আমার জাগায়ও না এই যেন বারবার আমাদের কাছে তিনি যেন এই প্রার্থনা আমরা যেন সোজা পথে শুনি না তিনি বারবার আঘাত দিয়ে দিয়ে আমাকে সোজা পথে নিয়ে যান অধিকার বলছে রামচন্দ্রের মধ্যে এক অদ্ভুত জেদ যে ঠাকুর যদি এগিয়ে এসে আমার দীক্ষা না দেন তাহলে আমি দীক্ষা নেব না আমার দীক্ষা হবে না তাতে আমার কিচ্ছু এসে যায় না আর ইনিও জেদ ধরে বসে আছেন না আমি তো কাউকে দীক্ষা দিই না আমার তো গুরু বুদ্ধি নেই আমি দীক্ষা দিতে পারি না বড় জোর একটু জীবে লিখে টিকে দিতে পারি পিঠে হাত বুলিয়ে দিতে পারি কিছু সাধন পদ্ধতি বলে দিতে পারি ফর্মাল গুরুগিরি তিনি কখনো করেননি গুরুকর্তা বাবা এসবে তার নাকি গায়ে কাঁটার মতো ফুটতো তা তিনি কি করবেন এখন ভক্তের জন্য ভগবানকে তো নেমে আসতে হয় তাই ভগবান অদ্ভুত এক উপায় অবলম্বন করলেন বলছেন দুকুল বজায় বিধি ভাবি নিচ মনে
ভক্তে রামে দীক্ষা দিলা স্বপনে স্বপনে আনন্দে ওর নাই ভক্ত চূড়ামণি প্রভুরে বিদিত কইল স্বপন কাহিনী বলিলেন রামে তব ভাগ্য সীমা নাই স্বপ্ন সিদ্ধ যেই জন মুক্তি তাঁর খায় নীতিরীতি যথাকালে আদেশ অনুসারে স্বপ্নে প্রাপ্ত মন্ত্র রামচন্দ্র জপ করে যখন স্বপ্নে তিনি দীক্ষা পেলেন তখন গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ঠাকুরকে গিয়ে বলে ঠাকুর এরকম আপনি আমায় দীক্ষা দিয়েছেন দেখুন আমাদের যদি কেউ এরকম বলতো হ্যাঁ আপনি আমাকে কৃপা করেছেন আমাদের তো আনন্দে একবারে আটখানা কেন 64খানা হয়ে যাওয়ার মতো অবস্থা শ্রীরামকৃষ্ণের রিয়াকশনটা দেখুন একটুখানি শিখার জিনিস ঠাকুরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিভঙ্গ এই কারণে লীলা বারবার করে পড়া দরকার তাকে কপি করা একবারে একবারে মানে 100% কপি করতে পারলে খুব ভালো হতো মানে আমি তো খুব ইয়ে করি যারা সিরিয়াল টিরিয়ালে অভিনয় করেন কপি করার চেষ্টা করেন অ্যাটলিস্ট তাকে চিন্তা করার ইচ্ছাটুকু তাদের জাগে আমাদের সেটুকুও জাগে না তো সেই বলছেন বলছেন কি আনন্দ আনন্দে ওর নাই ভক্ত চূড়ামণি প্রভুরে বিদিত কইলা স্বপন কাহিনী বলিলেন রাম তব ভাগ্য সীমা নাই যে রাম তোমার মতো ভাগ্যবান আর জগৎ সংসারে নেই ইনি সেই ভাগ্যদাতা সেই আনন্দ সৌভাগ্যদাতা সৌভাগ্যদাতা বলছে রাম তুমি যে কৃপা পেয়েছো না এমন ভাগ্য আর জগৎ সংসারে কারুর হয় না স্বপ্ন সিদ্ধ যেই জন মুক্তি তাঁর খায় স্বপ্নে যে সিদ্ধি বস্তু প্রাপ্ত হয়েছে মুক্তি তার অবশ্যই শ্রীরামকৃষ্ণ যাকে স্পর্শ করেছেন মুক্তি তার অবশ্যই এটা আমাদের কাছে একটা খুব বড় আশ্বাসের গল্প যখন আমাদের দীক্ষা হয় ওই দেখবেন আমাদের গুরুদেবরা একটা বিশেষ পবিত্র বস্তু স্পর্শ করিয়ে দেন হয় সেটা ঠাকুরের অস্থি নাহলে সেটা মায়ের অস্থি অতএব ঠাকুর আর মা এটা অভেদ অতএব ঠাকুর বা মা কেউ একজন আমাকে ছুঁয়েছেন তাঁর ছোঁয়া আমি পেয়েছি অতএব একেবারে এটা তো একবারে 100% সঠিক এ বিশ্বাস আমি একবারে হৃদয়ের মধ্যে বহন করি যে মুক্তি যেমন করে রাধুদি বলেছিলেন রাধুদিকে নিয়ে যাওয়া হয়েছিল রাধুদি টিবি হয়েছিল রাধুদিকে চিকিৎসার জন্য কাশি নিয়ে গেল রাধুদি কিছুতেই কাশি থাকবে না তিনি বলছেন জয়রামবাটি তীরে যাবেন ভারতী প্রাণ মাতাজি তখন সরলা তিনি বোঝাচ্ছেন থাক না রে এখানে ভালো চিকিৎসা হবে ইয়ে হবে তিনি বলছেন যে ও মরতে চায় ও মরুক সে ওতে মরুক আমার কিছু নেই তোমাদের কি বোকা বুদ্ধি গো যিনি আমার জীবনের সমস্ত ভার নিয়েছেন তিনি কি আমার জন্য মুক্তির ব্যবস্থা করে জানি মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে রাধুর এই কথা আমাদের প্রত্যেকের ভেতরে প্রত্যেকের মধ্যে বিশ্বাসটা জেগে থাকা দরকার যে আমার গুরু আমায় স্পর্শ করেছেন আমার গুরু ইষ্টকে দিয়ে তা আমার ইষ্ট আমায় স্পর্শ করেছেন আমার গুরুর মধ্যে দিয়ে এ মুক্তি আমার হবেই জগৎ সংসারে কেউ আমার মুক্তি আটকাতে পারবে না দেখবেন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে আমরা নতুন করে নিজেকে দেখতে শিখব দেখবেন নিজের জীবনের যাবতীয় কালো সমস্ত কিছু কখন আলোয় বোধ হবে আমরা নিজে বোধ করতে পারবো না বলছেন নীতিনীতি যথাকালে আদেশ অনুসারে স্বপ্নে প্রাপ্ত মন্ত্র রামচন্দ্র জপ করে ঠাকুরের ইনিও তেমনি তার যে কৃপা পেয়েছেন আমাদের মুশকিলটা হয় ওইখানে আমরা ভগবানের কৃপা পাই কিন্তু সোনার প্যাকেটটাকে আমরা কাগজের প্যাকেট বলে মনে করি আমাদের ব্রহ্মজ্ঞ গুরু আমাদের মন্ত্র দেন তার সমস্ত জীবনের সাধনকে উজাড় করে আমাদের দিয়ে দেন তারপরে ঠাকুরের অস্থি স্পর্শ করিয়ে দেন কিন্তু আমার তরফ থেকে যেটুকু করা নামের চাকাটা চালিয়ে যাওয়া সেইটা আমরা করি না সেই কারণে খানিকটা আমি রাম বাবার কথা শুনি শ্যাম বাবার কথা শুনি যদু বাবার কথা শুনি তারপরে কথামৃত পড়ে শুনি যে আমাদের মন ঠাকুর বলেছেন মন একসময় এই 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 মন গুরু হয়ে যাবে সেই বলবে এই 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 তখন ওই যে এই 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 শুনি কিন্তু গুরু যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলোকে ফলো করি না এমনকি যে বইটা দেন সাধন পদ্ধতি তাতে লেখা থাকে অপর কাউকেও দেখাবে না আমরা এত নিষ্ঠাবান অন্যকে কাউকে দেখাই না নিজেও ভুল করে কখনো দেখি না তো সেই সেটা কিন্তু করা চলবে না শুধু কৃপা পেলে হবে না আমি যে তার কৃপা পেয়েছি এ বোধটা হতে হবে পুথিকার এক জায়গায় লিখছেন একবার শেষকালে একটা অদ্ভুত সুন্দর কথা আছে ঠাকুর সেদিন সকাল থেকে পয়লা জানুয়ারি সকাল থেকে কৃপা করছিলেন ওই বিকেল 3টের সময় কল্পতরু হয়েছিলেন বলে তা নয় তিনি সকাল থেকে কৃপা করছিলেন মুস্তাফি এসেছিলেন দেবেন্দ্রনাথের মামা তিনি এসেছিলেন সেখানে আমি ওই অংশটা পড়ি ভারী সুন্দরী কালকে না পরশুদিন পড়ছিলাম এর সঙ্গে খুব রিলেটেড দেখুন এইখানে তিনি লিখছেন এই কথাটা হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন
দেবেন্দ্রের মামা তিনি বঙ্গজ ব্রাহ্মণ মহাভাগ্যবান হইলা হাজির গোচরে দ্বিতলে শ্রীপ্রভু চেথা দর্শন্তরে নিকটে ডাকিয়া তারে করুণা নিধান দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। অতি ঠিক আছে, শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন, যে পায় কিছু সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপারও দুয়ারে। এও বুঝলাম যে আমরা সত্যি বুঝতে পারি না আমরা কি জিনিস পেয়েছি, অন্যকে দেখাতেও পারি না কি জিনিস পেয়েছি। কিন্তু বলছেন পুলকে পরম পুলকে খালি ঝুরে দুনয়ন, প্রভুর কৃপায় এই বাহ্যিক লক্ষণ, কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর, হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে। কৃপা নহে কড়িপাতি নহে রাজ্য ধন, কৃপা কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন, সুস্বাদু ভোজন নয় নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা, তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে তুলনায় যাবতীয় রাজ্য ধন নিচে। এটা তো আমরা বুঝি যে কৃপা সাধারণ বস্তু নয়, ক্ষণিকের আনন্দ নয়, অনন্ত আনন্দ। কিন্তু তারপরে যেহেতু একটু লাইন, সেইটা অদ্ভুত কথা বলছেন। এটা যখনই আমরা আমি পড়তে পড়তে আমার নিজের ভেতরে খুব আনন্দ হচ্ছিল। বলছেন কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপারও সঞ্চার। বলছেন শুধু ভগবান কৃপা করছেন বল নয়, সে আধারও ধন্য, যে যাকে দেখে ভগবানের কৃপা করার ইচ্ছেটা জেগেছে। এই বোধটা যদি আমাদের জাগে যে আমিও কোনো অংশে কম নই, আমাকে দেখে তার ইচ্ছে হয়েছে আমাকে কৃপা করার, এই এক অদ্ভুত আনন্দ দেবে। দেখবেন দেখবেন নিজের জীবনকে আমরা নিজের অন্যভাবে, আমরা যে মনে করি না আমরা খুব সাদা মাটা, আমরা বসের ঝাড় খেয়ে সোজা হয়ে একবারে বেঁকে যাই, আমরা যখন এইগুলো যখন মনে করি না যে ভগবান আমার দিকে তাকিয়ে কৃপা করেছেন, আমার কিসের ভয়, আমার কিসের কষ্ট, জগতের কে আমায় ছোট করতে পারে, কে আমায় বড় করতে পারে, কেউ আমায় কিছু করতে পারে না, আমি স্বয়ং ঈশ্বরের কৃপা পেয়েছি, আমাকে দেখে ভগবানের কৃপা করবার ইচ্ছা হয়েছে, তোমার আলোর নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও অপর সুর। বলছেন আমি ছিলাম বলে তোমার প্রকাশ, তুমি তোমার কৃপা দেখাতে পেরেছ, আমি কোনো অংশে কম নই, আমি না থাকলে তোমার প্রকাশ হতো না, আমি ছিলাম বলে তুমি জগৎকে দেখাতে পারছো যে কৃপা করলে কেমন হয়। এই বোধটা যদি আমরা নিত্য নিত্য নিজেদের মধ্যে জাগাতে পারি, দেখবেন নিজের ভেতরে এক অনন্ত শক্তি আসবে, নিজের ভেতরে এক অনন্ত বুদ্ধি আসবে, মনে হবে যেন তাঁর কৃপা তিনি করে আমাকে ধন্য নন, আমি ধন্য, আমাকে দেখে ভগবান ভেবেছেন, তার অন্তরে কৃপার উদ্রেক ঘটেছেন, জগতের সকলের প্রতি তার করুণা জেগেছে। এই অদ্ভুত, নিজের ভেতরে বিশ্বাসকে নিত্য জাগিয়ে রাখবেন। আজকে আমরা এখানেই শেষ করব, আবার যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে এই পুঁথি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, কারণ এই জানুয়ারি মাসের শেষ বুধবার পূজনীয় স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি, সেদিনকে আমরা অদ্ভুতানন্দজির জীবন ও বাণী আলোচনা করব। এই বাড়িটি ধন্য, কারণ এই বাড়িতে অদ্ভুতানন্দজি দীর্ঘদিন ছিলেন, অতএব এই বাড়িতে দাঁড়িয়ে অদ্ভুতানন্দজির জীবন কাহিনী বলতে পারা এবং শুনতে পারা দুটোই খুব, মানে আমি খুব আনন্দময় জিনিস বলবো। আজকের মতো পুঁথি শেষ করছি, আপনাদের নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, এবছরও ভালো কেটেছে অবশ্যই, সেই রকম সেই আনন্দের ধারা সেই ভালোর ধারা চলতে থাকুক আমাদের সকলের ভেতরে। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।